শনিবার থেকে মালদা শহরের বৃন্দাবন ময়দানে শুরু হলো দুদিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা। ইন্টার ক্লাব কাবাডি চ্যাম্পিয়নশিপ ও মালদা জেলার কাবাডি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুরুষ ও মহিলারা এই কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরুষদের 20টি ও মহিলাদের 4টি দল অংশগ্রহণ করেন। রবিবার চূড়ান্ত পর্বে খেলা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতার প্রতিভা সম্পন্ন পুরুষ ও মহিলাদের রাজ্য স্তর ও জাতীয় স্তরে খেলার জন্য বিবেচনা করা হবে বলে জানালেন অ্যাসোসিয়েশনের কর্ণধার শান্তনু সাহা। মেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ইউনিট, যার সভাপতি সফল বন্দ্যোপাধ্যায়, আমরা মালদা জেলা কাবাডি অ্যাসোসিয়েশন গঠন করেছি এবং আমরা অল ইন্ডিয়া অ্যাফিলিয়েশনটা পেয়েছি। আজকের যে টুর্নামেন্টটা হচ্ছে এটা অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়ার অ্যাফিলিয়েটেড টুর্নামেন্ট। ইতিমধ্যে স্টেট লিগে মালদা জেলা দল খেলছে। মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সুপার লিগে উঠেছে। আবার 6 তারিখে রাত্রে এখান থেকে 3 জন সুপার লিগ খেলছে। তার মধ্যে আমরা ইন্টার ক্লাব টুর্নামেন্টটাও করছি মালদার সারা মালদার বিভিন্ন প্রান্ত থেকে যেসব যুবক ছেলেরা নিজেদের উৎসাহে নিজেদের খরচায় খেলতে এসছে, আশা করি আমরা এদেরকে একটা রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে ভালো প্ল্যাটফর্ম দিতে পারবো। কত টিম অংশগ্রহণ করেছে? আমাদের 20টা ছেলেদের টিম অংশগ্রহণ করেছে আর 4টা মেয়েদের টিম অংশগ্রহণ করেছে। আগামীকাল ছেলে এবং মেয়েদের ফাইনাল রাউন্ড শুরু হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।